আচ্ছা কি নামও না যিনি অভিযোগ করেছিলেন দুলাল ফার্স্ট টাইম হচ্ছে আপনার এই ক্লাবের যেসব সদস্য আছে সদস্য ক্লাবের কিন্তু ওই পুকুর বোঝানোর জন্য আমার সঙ্গে একটু দ্বন্দ্ব সেই হিসাবে আমাকে আমি ক্লাব থেকে বেরিয়ে যাই ঠিক আছে এই সুযোগটা ওরা ব্যবহার করে যথাযথি দিন পাঁচেক আগে একবার মাটি ফেলে সেদিনকে মাটিটা ফেলার পরে পাড়ার লোকজন অবজেকশন দেওয়া হয় অবজেকশন দেওয়ার ফলে আটকানো হয় বন্ধ থাকে হ্যাঁ দ্বিতীয় কাল আগামীকাল হচ্ছে আপনার শুক্রবার রাত্রি সাড়ে নটা থেকে আবার জিসিবি লাগিয়ে মাটির লেভেল করে আবার বাইরে থেকে মাটি নিয়ে এসে পুকুর বুঝানো হয় এই পুকুরটা মানুষের সুবিধার্থের জন্য জল চান করা ইয়ে করা কাপড় জমা কাঁচা এই সবগুলো বন্ধ করে দিয়ে মানে ওরা পুকুর বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে এইটা আমাদের অভিযোগ যে পুকুরটা যাতে সংস্কার হয় পুকুরটা যেন পরিষ্কার রাখা হয় এবং ওই মাটি ফাটি যেগুলো ফেলে রেখেছে সেগুলো পুকুরটা বোঝাচ্ছে কারা মানে বলছে দেবরঞ্জন ছেলে আচ্ছা আশিস ভান্ডারি বিক্রি করেন আশিস ভান্ডারি সেই লোকজন নিয়ে ক্লাবের কিছু সদস্যকে নিয়ে তারা ওইসব করে মানে পুকুরটা তারা বন্ধ করাচ্ছে আপনারা কি কাউন্সিলারকে জানিয়েছেন কাউন্সিলার জানে কি বলেছেন উনি কাউন্সিলাররা বলছে আমি এই ব্যাপারে কিছু গিয়ে করবো না যারা নিয়েছে তারা বলবে পাড়ার লোকজন বলবে আচ্ছা উনি এই ব্যাপারে হস্তক্ষেপ করবেন না না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে থানা অভিযোগ করেছে সেটা আমার আমি এই মুহূর্তে জানা নেই তো করেছে একদিন যখন প্রথম ক্লাবে ডাকা হয় যে পুকুরটা বন্ধ করা হচ্ছে তখন পাড়ার লোকজন গিয়ে বলেছে পুকুর বন্ধ হবে না তারপরে ওরা জল মারতে লাগে জল মারার পরে ওরা সেটা থানাতে অভিযোগ করে দিয়ে আসে

না কোনো তোমাদের ব্যাপার নাই ওনার নাম যে বলছেন আপনার এই ক্লাবের সদস্য যারা আছেন তারা বলছেন ওনার নাম নাম যেমন আপনার কর্ণ সেক্রেটারি আছে কর্ণ হ্যাঁ তারপরে এরকম আপনার দেবাশিস ঘোষাল হ্যাঁ বাবুল অরিন্দম দাস পুকুরটির মালিককে মালিক হচ্ছে অরিজিনাল দেবরঞ্জন বাবু এখন বর্তমানে উনি নেই হ্যাঁ লেট উনি তার ছেলে পার্থ মুখোপায় Yeah. Uh -huh.